আমি মধ্যপ্রদেশের এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি যা আপনাদের কাছে একটা উপহার বলে মনে হবে। আমি আছি খান্ডোয়া মধ্যপ্রদেশের, যেখানে কিশোর কুমার জন্মস্থান। তো সময় অনেকটাই হয়ে গেছে, আমার কিছু কোম্পানির কাজ থাকতে থাকতে আমার লেট হয়ে যাওয়াতে আমি তার বাড়িতে যেতে পারিনি। আমি এসেছি তার যেখানে ওর সমাধিস্থ করা হয়েছে সে জায়গায় আমি এসে উপস্থিত হয়েছি। তো আমি সেই কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সেটা আপনারা BBM এডিট চ্যানেলে আপনারা দেখতে পাবেন। আপনারা ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না। অনেক কিছু আপনাদেরকে এরকম উপহার ওই চ্যানেল থেকে আপনারা পাবেন, ঠিক আছে। আমি চাবো আমাদের যে ক্যামেরাম্যান আছেন তাকে তার কিশোর কুমারের কিছু ছবি, হ্যাঁ, বাইরে দেওয়া আছে। প্রথমে কিশোর কুমার লেখা হয় না, দিয়ে লিখে ফের এটা ঘুমা ঘুমাকে আর পিছিয়ে যাইয়ে কিশোর কুমার সব যত শিল্পীবৃন্দ আছেন এখানে সব তাদের ছবি টবি দেওয়া আছে, ঠিক আছে। খুব আমাদের কাছে একটা মানে বাংলার মানুষের কাছে এমন একটা জায়গা জুড়ে রয়েছেন তিনি, যা আমরা বাঙালি মানুষ কখনোই কোনো দিন ভুলতে পারবো না। এখানে যার গান আজও পর্যন্ত বাজে কোনো অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে আমরা এনার গান শুনি এবং বহু পুরনো হলেও আমরা এখনও সেই গান নতুন উপহার বলে মনে হয়। তো আমি কিছু ছবি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, আপনারা চোখ রাখুন BBM এডিট চ্যানেলে। এ টিকিট কাউন্টার, সময় অনেকটা হাওয়াতে, সময় অনেকটা হয়ে যাওয়াতে বন্ধ হয়ে গেছে। আমরা অনেকটাই সময় পার করে এসেছি, যার জন্য আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না। চেষ্টা করব পরে কোনো এক সময় এসে ভেতরে গিয়ে আপনাদেরকে সেই ছবি দেখানোর।